এবার আমরা শুনবো আমাদের বোনদেরকে, যে ডান দিকে আমি শুনলাম আমাদের বোনদের বিশাল প্যান্ডেল আসরা নাই। আচ্ছা আজকে বোনদের দিয়ে শুরু করি। স্ত্রীদেরকে আল্লাহ কি দায় দায়িত্ব দিয়েছে একটা ফ্যামিলিকে সুন্দর করতে, একটা দাম্পত্য জীবনকে সুন্দর করতে? স্ত্রীর এক নম্বর দায়িত্ব হচ্ছে শি শুড মেক আ কমফোর্ট টু হার হাজবেন্ড। স্ত্রীর উচিত স্বামীর জন্য ঘরটাকে প্রশান্তির নীর বানিয়ে রাখা। কি বানিয়ে রাখা? প্রশান্তির নীর। স্ত্রী হওয়া উচিত এমন যাকে দেখলে স্বামীর চোখ জুড়ায়, স্বামীর প্রাণ জুড়িয়ে যায়, স্বামীর হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? আর স্ত্রীর দিকে তাকালে যদি মেজাজ গরম হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, ঝামেলা আছে না নাই? ঝামেলা আছে। এই জন্য মেহরবানি করে আমাদের বোনরা যারা, এমন কোনো কাজ করবেন না যেটা স্বামীর মেজাজকে খিটখিটে করে দেয়। কারণ আল্লাহ তাআলা আপনাদেরকে তৈরি করেছে লিতাসকুনু ইলাইহা, স্বামী আপনার কাছে গেলেই যেন তার হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, ঠিক কিনা? অনেক স্ত্রী আছে না জেনে না বুঝে স্বামীর সাথে এমন খিটখিটে মেজাজ দেখায় যেটা স্বামীর জন্য মেনে নেয়া কষ্টকর। আমি একটা জরিপে পড়েছি, পৃথিবীর অনেক স্বামী স্ত্রীর কারণে হার্ট অ্যাটাক করে মারা যায়। আছে না নাই? এই তো ভুক্তভোগী পাওয়া গেছে। স্বামীর জন্য একটা ত্রাস হয়ে দাঁড়ায় স্ত্রী, ত্রাস। অনেক স্বামী আছে স্ত্রীর এরকম আচরণের কারণে, অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করার কারণে স্ত্রীদেরকে ভয় পায়। অবশ্য নীলফামারীর কোন স্বামী তার স্ত্রীরে ভয় পায় না, ভয় পায়? স্ত্রীরে ভয় পান কে কে দেখি? ভয় পান আপনারা, ভয় পান? হ্যাঁ, এক অফিসের বড় সাহেব তার স্ত্রীরে খুব ভয় পায়, প্রচন্ড ভয় পায়। তো সে মনে মনে ভাবলো, দেখি আমার অফিসের যারা স্টাফ আছে, ম্যানেজাররা আছে, এরা কতটুকু ভয় পায়, এরা ভয় পায় কিনা। একদিন সকালবেলা অফিসের সব স্টাফ গুলোর একসাথে দাঁড় করায় বলতেছে, এই আপনারা যারা যারা আপনার আপনাদের স্ত্রীদেরকে ভয় পান তারা ডান দিকে যান, আর যারা স্ত্রীকে ভয় পান না এরা বাম দিকে যান। অফিসের সব কর্মচারী ডান দিকে চলে গেছে, সবাই ভয় পায়, একজন শুধু বাম দিকে। বাম দিকে কয়জন ভয় পায় না, আর যারা ভয় পায় এরা ডান দিকে, ডান দিকে সবাই। তো বড় সাহেব ভাবছে, আলহামদুলিল্লাহ আমার অফিসে একজন হইলেও বীর পুরুষ আছে। তো বীর পুরুষের কাছে যেয়ে বলে, ঘটনা কি, আপনি মোটেও ভয় পান না? কয়, স্যার প্রতিদিন অফিস করার জন্য যখন ঘর থেকে বের হয় আমার বউ আমারে বলে দেয়, খবরদার সবাই যেদিকে যায় তুমি কিন্তু ওই দিকে যাইবা না, সবাই যেদিকে যায় তুমি ওই দিকে গেলে খবর আছে। বড় সাহেবকে খবরদার, এটা তো আরো ডরায়, ঠিক কিনা? এজন্য বোনদেরকে বলবো, লিতাসকুনু ইলাইহা, এমন ভাবে আপনি আপনার স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করেন যাকে আপনাকে দেখলে আপনার স্বামীর চোখ জুড়িয়ে যায়, হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, আপনাকে দেখলেই আপনাকে ভালোবাসতে মনে চায়, ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন, আমি নারীদেরকে তৈরি করেছি লিতাসকুনু ইলাইহা, যেন পুরুষেরা স্ত্রীদের সংস্পর্শ যখন পায় পুরুষদের হৃদয়টারে প্রশান্ত করে দেয়। কে রাব্বুল আলামিন বলেছেন, খাদিজার জন্য জান্নাতে আমি এমন একটা ঘর বানিয়েছি যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই। খাদিজার জন্য জান্নাতে এমন একটা প্রাসাদ আমি বানিয়েছি যেই প্রাসাদের মধ্যে কোনো আওয়াজ নাই, কোনো কোলাহল নাই, কোনো বিশৃঙ্খলা নাই। কারণ খাদিজা আমার নবীকে এমন একটা ঘর উপহার দিয়েছে যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা ছিল না, আওয়াজও ছিল না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন সারা দিন কাফেরদের মাঝে কোরআনের দাওয়াত দিতেন, কোলাহল মারামারি জীবনের ঝুঁকি নিয়ে মক্কার কুরাইশদের মাঝে যখন দাওয়াত দিতেন, সব বিশৃঙ্খলা ঝামেলা গোলমাল শেষ করে রাতের বেলায় যখন খাদিজার ঘরে বিশ্বনবী ঢুকতেন, বিশ্বনবীর হৃদয়টারে প্রশান্ত করে দিত কে? আম্মাজান খাদিজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন ঘর উপহার দিয়েছেন যেই ঘরে বিশ্বনবী আসলে বিশ্বনবীর হৃদয়টা ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ। পড়ে অনেক স্ত্রী আছে, স্বামী ঘরে ঢুকলেই ঘরে আটা নাই, রুটি নাই, চাল নাই, ডাল নাই, এটা লাগবে, ওইটা লাগবে, ওখানে যেতে হবে, একটার পর একটা ফিরিস্তি বলে বেড়ায়, আছে না নাই? না, এটা করবেন না। আপনার কি লাগবে এই সব দায় দায়িত্ব আল্লাহ তাআলা স্বামীকে দিয়েছে, স্বামীকে জানাবেন, তবে ধীরে সুস্থে, ধীরে সুস্থে স্বামীর জন্য ঘরটাকে এমন করে রাখতে হবে যেন ঘরে ঢুকলেই স্বামীর হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে?
এজন্য স্ত্রীর প্রথম দায়িত্ব ঘরটারে প্রশান্তির নীর বানানো। একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর দুই নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীকে ইন্সপায়ার করা, স্বামীকে সাহস যোগানো, পিছন থেকে ড্রাইভিং পুশের মতো কাজ করা। কারণ স্বামীকে যখন স্ত্রী সাহস যোগায়, স্বামীর সাহস বেড়ে যায়, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লামের কাছে কোরআনের আয়াত নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন আল্লাহু আকবার। সূরাতুল আলাকের পাঁচ আয়াত হেরা গুহায় যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী সাইয়েদনা জিব্রাইলকে নিজ আকৃতিতে দেখলেন, পা থেকে মাথা পর্যন্ত দেখে বিশ্বনবী ভয় পেয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে দুইবার সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালামকে ওনার আসল আকৃতিতে দেখেছিল। আওয়াজ করে বলতে হবে কয়বার? এক হচ্ছে মেরাজ রজনীতে সিদরাতুল মুনতাহায়, দুই হচ্ছে প্রথম যখন কোরআনের আয়াত নাজিল হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন বিশাল একজন ব্যক্তি, পাটা হচ্ছে হেরা গুহায় আর মাথাটা হচ্ছে আকাশের উপরে। এই বিশাল একটা লোক, সে কোরআনের পাঁচ আয়াত নিয়ে এসেছে সূরাতুল আলাক আর বলতে শুরু করেছে, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন, আপনি পড়ুন, আপনি পড়ুন। তিনবার পড়ার আদেশ করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে আরম্ভ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বিষ্ণু ইসলাম পড়তে আরম্ভ করলেন। প্রথম কোরআনের আয়াত যখন নাজিল হয়ে গেল, বিষ্ণু ইসলাম ভয় পেয়ে গেলেন, আল্লাহর হাবিব ইসলাম ভয় পেয়ে গেলেন। কোরআনের আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রাসূল ইসলাম ভয় পেয়ে গেলেন। বিষ্ণু ইসলামের হৃদয় কাঁপতে আরম্ভ করলো। কোরআনের পাঁচ আয়াত নিয়ে হেরা গুহা থেকে বিশ্বনবী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। এসে ডেকে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে তুমি আমারে চাপা দাও, আমার ভয় লাগছে, মনে হয় আমি বাঁচব না। আম্মাজান খাদিজা বললেন, কি হয়েছে আপনার? বিশ্বনবী বললেন, বিশাল বড় একটা লোক কোরআনের পাঁচ আয়াত নিয়ে এসেছে, ওই লোকের পা হেরা গোয়ার মধ্যে, মাথাটা আকাশের উপরে, এত বিশাল সত্তা বিশাল কোন মানুষ জীবনে আমি দেখি নাই, এসে সে পরিচয় দিয়েছে, সে নাকি জিব্রাইল ফেরেশতা। বিশ্বনবী বললেন, মনে হয় আমি বাঁচব না, আমার জ্বর চলে এসেছে, আমার হৃদয়ের মধ্যে কাঁপুনি শুরু হয়েছে, তুমি আমারে কম্বল দিয়ে চাপা দাও। আম্মাজান খাদিজা বললেন, ও নবী ভয় পাবেন না, আমার আল্লাহ কোনোদিন আপনারে অপমান করবেন না। সুবহানাল্লাহ, পড়েন, ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউখজিক আল্লাহ আবাদা, নবী গো আল্লাহ আপনার অপমান করবেন না, কারণ আপনার মধ্যে এমন এমন ভালো ভালো গুণ আছে, এই গুণাবলীগুলি যে মানুষের মধ্যে থাকে তাকে আমার রব কোনোদিন অপমান করতে পারে না। চিল্লায় বলেন, ঠিক কি না? নবী হে ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ও নবী তাসদিকুল হাদিসা, সব সময় আপনি সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা টেনে দেন। ওয়া তাকসিবুল মাদুমা, যার উপার্জন করার কেউ নাই, নিজে গায়ে খেটে আপনি তার উপার্জন করে দেন। ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সাহসী সৈনিকের মতো দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ, পড়ুন। নবী হে আপনি ভয় পাবেন না, কারণ আপনি এমন অসাধারণ ব্যক্তিত্ব, এমন জনকল্যাণমূলক কাজের আঞ্জাম আপনি দেন, এরকম লোককে আল্লাহ কখনো অপমান করতে পারে? আপনি চালিয়ে যান, আপনাকে থামানোর মতো অপশক্তি গোটা বিশ্বে দ্বিতীয়টা নাই। চিল্লায় বলেন, ঠিক কি না? বিশ্বনবীকে সাহস যোগিয়েছেন, এরকম সাহস যোগানোর মতো স্ত্রী আমাদের দরকার আছে না নেই? বিশ্বনবী সারাদিন বাইরে যখন কাফের মুশরিকদের অত্যাচার অনাচার সহ্য করে ঘরে আসতেন, আম্মাজান আয়েশা এমন সাহসিকতার বাণী শোনাতেন, এমন মোটিভেশন শোনাতেন, এমন ইন্সপায়ারেশন দিতেন, বিশ্বনবী সারাদিনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে এর পরের দিনের দাওয়াতি কাজের জন্য নতুন করে এনার্জি ফিরে পেতেন। চিল্লায় পড়েন, আল্লাহু আকবার। ইসলাম ইজ লাইফ,
ইসলামী জীবন।